বাবা মায়ের পর শিক্ষকের মর্যাদা এখন শুধু বইয়েই আছে, কারণ ছাত্র, এমপি, রাজনীতিবিদ সকলেই শিক্ষককে পেটান, তাতে মৃত্যুও ঘটে। প্রায় 15 মিনিট সময় ধরে জনতার সামনে অধ্যক্ষকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ এমপি ওমর ফারুকের বিরুদ্ধে। তবে এমপি এসব অভিযোগ অস্বীকার করেছেন, আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। এক সপ্তাহ আগে রাজশাহী এক আসনের সরকার দলীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে গোদাগাড়ির রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষককে এমপি বেপরোয়া লাথি, কিল, ঘুষি ও হকি স্টিকে আঘাত করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সময় গোদাগাড়ি উপজেলার বিভিন্ন কলেজের আরও 7 জন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন। প্রায় 15 মিনিট সময় ধরে সবার সামনে অধ্যক্ষ সেলিম রেজাকে বেপরোয়াভাবে পিটিয়ে জখম করলেও এমপি ফারুকের হুঙ্কার আর ভয়ে কেউ বাধা দিতে আসেনি। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় বিপর্যস্ত ও আতঙ্কিত এই শিক্ষক এখনও ভীত সন্ত্রস্ত। প্রাথমিক চিকিৎসা শেষে রায়পাড়ার বাসায় পরিবারের সঙ্গেই তিনি অবস্থান করছেন। এমপির হাতে নিষ্ঠুরভাবে মারধরের শিকার হলেও অধ্যক্ষ সেলিম রেজা লজ্জা ও আতঙ্কে কোথাও অভিযোগ করেননি। নিউমার্কেট সংলগ্ন এমপি ওমর ফারুক চৌধুরীর ওমর থিম প্লাজার চেম্বারে এই ঘটনা ঘটে। এমপি ফারুক প্রথমে অধ্যক্ষ সেলিম রেজার কাছে জানতে চান তার কলেজের কতিপয় শিক্ষক একজন অধ্যক্ষ ও দলীয় নেতার স্ত্রীকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলেছেন, এ বিষয়ে তিনি কী ব্যবস্থা নিয়েছেন। এরপরই এমপি তার ফোনের রেকর্ড অন করে বিষয়টি অধ্যক্ষ সেলিমকে শুনতে বলেন এবং মারধর শুরু করেন। রাজু আবার বিয়ে করবে, রাজুর স্বামী হলো ওর বউ, রাজু যা কিছু দেখি সব ওই রাজুর বউয়ের জন্য, রাজুর বউয়ের গা কথা, রাজুর বউয়ের কথা, রাজুর বউয়ের সব। এই যে এই কলেজের প্রিন্সিপাল, এই স্কুলে ঘটনার বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ফোন ধরেননি, এমনকি এসএমএস এরও উত্তর দেননি। ঘটনার প্রতিক্রিয়ায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, এমপি ফারুক চৌধুরী শুধু সেলিম রেজাই নয়, তারও আগে বিভিন্ন সরকারি কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণ করেছেন, গায়ে হাতও তুলেছেন। এইসব বেপরোয়া এমপিদের কারণে সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও মনে করেন তিনি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য, কারণ এই ঘটনা শিক্ষা শিকার একজন শিক্ষাবিদ এবং এই ঘটনার যে ঘটিয়েছেন তিনি একজন মাননীয় সংসদ সদস্য। এই ব্যক্তিটি আদর্শের জায়গা থেকে আওয়ামী বিরোধী চেতনার মানুষ, তারপরেও আওয়ামী লীগ থেকে এমপি হয়েছেন, তার এই ধরনের কর্মকাণ্ড নতুন নয়, এর পূর্বেও তিনি এই ধরনের কর্মকাণ্ড করেছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানায়। শিক্ষকের মর্যাদা ও সম্মান ফিরে আসুক সমাজে, এমনটা প্রত্যাশা শিক্ষা সংশ্লিষ্ট সকলের। শানাশর্মিন, নাগরিক।